नमस्कार बंधुरा, आमी रीमा। आमार चैनल आमी तोमादेरके आबारो स्वागत जानाच्छी। आशा करछि तोमरा सकलेई सुस्थ आछो एबं भालो आछो। प्रचंड गरम पड़ेछे, एई गरमे एकटु टक जातीय खेते आमादेर सकलेरई आशा करि खूबई भालो लागे। आज आमी निये चले एसेछि आमेर आरो एकटि नतून धरनेर रेसिपि। आज आमी बानिएछि काँचा आमेर भर्ता। आर तोमादेरके अनुरोध करछि, काँचा आमेर भर्तार रेसिपिटी देखार पर जदि भालो लेगे थाके ताहले आमार चैनलटिके सबसक्राइब करे आमार पाशे थेको, तार संगे लाइक शेयार एबं कमेंट करते भुलो ना। चले एसो देखे नाओ आमी किभाबे बानाच्छि काँचा आमेर भर्ता। एखाने देखते पाच्छो एकटा आम निएछि, एटा काँचा आम, अवश्यई काँचा आम निएछि। तार संगे निएछि दुटो शुकनो लंका। एरपर गैस ओभेन अन करे दिलाम। तार उपर एकटा स्ट्यान्ड रेखे आमी आमटा दिए पुड़िये निच्छि। आम खूब भालो करे पुड़िये नीते हबे। एइभाबे उल्टे पाल्टे आमटा खूब भालो करे पुड़िये निच्छि। निजेर सुविधा अनुयायी गैसेर फ्लेम लो मीडियम बा हाई करे निते हबे, सेटा निजे निजे सुविधा अनुयायी। देखे नाओ एइभाबे आमि आमटा पुड़िये निएछि। एरपर जे दुटो शुकनो लंका निएछिलाम सेइ दुटो शुकनो लंकाओ आमि एखाने पुड़िये নিচ্ছি। এইভাবে শুকনো লঙ্কা দুটো আমি পুড়িয়ে নিলাম। আম এবং শুকনো লঙ্কা পোড়ানো হয়ে গেছে। এরপর একটা বাটির মধ্যে জল নিলাম। এই পোড়ানো আমটা কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর এই জলের মধ্যে রেখে এর উপরে যে স্কিনটা, পোড়া স্কিনটা, সেটা আমি তুলে দিচ্ছি। এইভাবে উপরে যে পোড়া স্কিনটা সেটা আমি তুলে দিলাম। এরপর আমের যে শাঁসটা সেটা চামচের সাহায্যে আমি আলাদা করে নিচ্ছি। ভেতরে যে বীজটা ছিল সেটা আমি ফেলে দিলাম। এরপর এখানে একটি বাটি নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো ভর্তাতে আগেও বলেছি সর্ষের তেল মাস্ট। এই পোড়া দুটি, যে শুকনো লঙ্কা দুটি আমি পুড়িয়ে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা দুটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে নুন তেলের সঙ্গে শুকনো লঙ্কাটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখে নাও মেশানো হয়ে গেছে। এরপর আমি যে আমের পাল্পটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমের পাল্পটা এর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি চিনি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। চিনিটা নিজে টেস্ট অনুযায়ী দিও। এখানে আমি 3 চা চামচের মতো চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো। এরপর আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেলো কাঁচা আমের ভর্তা। এই রোদ গরমে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, খেতে খুবই টেস্টি লাগবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো।